নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই সিম্পল আর সবার প্রিয় চিকেন কষা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন কষা, ভাত, রুটি, পুরোটা সব কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। তো সবার প্রথমে একটা প্যান গ্যাসের ওভেনে গরম করে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সর্ষের তেল। এবার পুরনের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা গোটা এলাচ, 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ, আর দিচ্ছি 2টো তেজপাতা। পুরনটা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করতে হবে। এবার আমি দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে কিন্তু মাংসের কালারটা খুবই সুন্দর হবে। চিনিটা একটু মেল্ট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজাটা খুব ভালো করে না হলে যে কোনো কষা জিনিস কিন্তু ভালো গ্রেভিটা হয় না। প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। দেখুন, পেঁয়াজটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কিন্তু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। তো কয়েক সেকেন্ড সময় ধরে কিন্তু ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। মশলাগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড মশলাটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল সেপারেট হচ্ছে, আর যাতে করে এর কোনো কাঁচা গন্ধ কিন্তু রান্নার মধ্যে না আসে। এই কষানোটা আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট ধরে একসাথে কষিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো হবে চিকেন। এবার চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিকেনের গায়ে মশলা ভালোভাবে মিশে যায়। তো কয়েক সেকেন্ড সময় ধরে চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। 5 মিনিট ঢাকা দেওয়া ছিল চিকেনটা, 5 মিনিট পর খুলছি। দেখুন কতটা জল বেরিয়েছে, একবার নেড়েচেড়ে দিচ্ছি। এবার প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলছি, দেখুন আবারও বেশ কিছুটা জল বেরিয়েছে। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে চিকেনটাকে নাড়িয়ে দেব, যাতে করে চিকেন নিচ থেকে লেগে বা পুড়ে না যায়। এবার দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করছে, তাই এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। আর যেহেতু আমি চিকেনটা একটু গ্রেভি রাখবো, তাই অল্প পরিমাণেই জলটা দেব। জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট 5-এক পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
যেহেতু মাংসের হাড় থেকে মাংসটা সেপারেট হয়ে গেছে, তাতেই বোঝা যাচ্ছে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তো গরম মশলাটা গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে কিন্তু 1 মিনিটের মতো গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা এবার নামিয়ে নেব। তো আমার তরকারিটা কিন্তু একদম রেডি। তো দেখুন বন্ধুরা, সামান্য কিছু উপকরণ দিয়ে গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।